শুরুতে এই সংবাদ শিরোনাম। আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। আর্মেনিয়ার ঐতিহাসিক গির্জাকে ধ্বংস করে দিল আজারবাইজান। গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট। আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ, ইরানের কেন এত উদ্বেগ? এবং সবশেষ থাকছে ভারতের মিডিয়াকে চীনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজানের সেনাবাহিনী দাবি করেছে তারা আর্মেনিয়ার একটি কামিকাজি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। বৃহস্পতিবার আজারবাইজানের শীর্ষ সামরিক কর্মকর্তারা দাবি করেছেন এ ড্রোনটি দেশটির সামরিক এলাকার উপর দিয়ে উঠছিল। আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী হিকমেত হাজিয়েভ তার টুইটার অ্যাকাউন্টে ভূপাতিত ড্রোনটির একটি ছবি পোস্ট করেন এবং আর্মেনিয়ার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমালোচনা করেন। এ ড্রোনটি থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি তার ছবির ক্যাপশনে বলেন, আর্মেনিয়াকে প্রতিহত করার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হবে। 1991 সালে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের কারাবাখ অঞ্চল দখলের পর আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক স্থবির হয়ে যায়। যদিও আন্তর্জাতিকভাবে কারাবাখ অঞ্চল আজারবাইজানের অংশ হিসেবেই স্বীকৃত, ইউরোপীয় সহযোগিতা এবং নিরাপত্তা সংস্থা মিনস্ক গ্রুপের মাধ্যমে এ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজছিল। 1992 সালে গঠিত ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে গঠিত সংস্থাটি কোনো কার্যকর সমাধান দিতে পারেনি। তারপরে 1994 সালে আজারবাইজান এবং আর্মেনিয়ার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল। এরপর 27 সেপ্টেম্বর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধ থামাতে বলা হচ্ছে, কিন্তু কোনো পক্ষেই এতে কর্ণপাত করছে না। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবনা, আন্তর্জাতিক সংস্থা সংঘাত থামাতে আজারবাইজানের দখলকৃত এলাকা থেকে আর্মেনিয়ার সেনাবাহিনীকে সরে যেতে বলছে, যদিও ব্যাপারটা অগ্রাহ্যই করা হচ্ছে। আর্মেনিয়া অভিযোগ করেছে তাদের ঐতিহাসিক প্রধান গির্জায় গোলাবর্ষণ করেছে আজারবাইজান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুশা শহরের হোলি সাবিয়ার নামের ওই গির্জার ভেতরে বাইরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ছবিটি দেখা গেছে। সেখানে থাকা এক বিদেশি সাংবাদিককে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, গোলাবর্ষণে গির্জাটি ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে। ওই সাংবাদিক টুইটারে লিখেছেন, বেসমেন্টে লুকিয়ে থাকা কোনো রকমে প্রাণে বাঁচিয়েছেন সেখানে থাকা শিশু, নারী এবং পুরুষেরা। স্রষ্টাকে ধন্যবাদ যে কেউ হতাহত হননি। একজন স্থানীয় বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেখানে সেনাবাহিনীর উপস্থিতি নেই, কোনো কৌশলগত কিছুই নেই। কি করে একটি গির্জাকে লক্ষ্যবস্তু বানানো যায়? আর্মেনিয়ানদের জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি গির্জা, স্রষ্টা এর বিচার করবেন। নাগর্নো কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 1980 এর দশকের শেষ দিকে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। 2016 সালে শুরুতে আবার সংঘর্ষ জড়ায় দুই দেশ। সবশেষে পুরনো সংঘাত 27 সেপ্টেম্বর রবিবার থেকে নতুন করে শুরু হয়েছে। গত কয়েকদিনে সংঘাতে আর্মেনীয় সেনাদের মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে চলমান যুদ্ধে আজারবাইজানের হাতে কোণঠাসা হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান আরগিস্তি কিয়ারামিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট জামেন সার্কিসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেওয়া হয়। ওই ডিগ্রিতে তাকে ছাঁটাই করার কোনো কারণ জানানো হয়নি। এতে বলা হয়েছে, কিয়ারামিয়ানকে গত জুনে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিয়ারামিয়ানকে এমন সময় পদচ্যুত করা হলো যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাথে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যস্ত। 27 সেপ্টেম্বর শুরু হওয়া এই সংঘাতে এ মুহূর্তে আর্মেনিয়া ভীষণ নাজুক অবস্থায় আছে। এরই মধ্যে আর্মেনিয়া 300+ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর্মেনিয়ার সেনাবাহিনী 1991 সালে নাগর্নো কারাবাখ দখল করার পর সাবেক সোভিয়েতে ইউনিয়নভুক্ত দুই রাষ্ট্রের মধ্যে বৈরতা শুরু হয়। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানের বলে স্বীকৃত, তবে তা দখলে আছে আর্মেনিয়া।
সাতাশে সেপ্টেম্বর হতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও কোনো পক্ষই এখনও কর্ণপাত করেনি। উভয় পক্ষই বেসামরিক মানুষ এবং সামরিক বাহিনীর উপর আক্রমণ অব্যাহত রেখেছে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এই দুই দেশ ছাড়া তৃতীয় যে দেশটিকে সবচেয়ে উদ্বিগ্ন করেছে তা হল ইরান। প্রায় দুই সপ্তাহ পরেও প্রতিবেশী দুই দেশের মধ্যে লড়াই প্রশমনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উদ্বিগ্ন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করেছেন, আজারবাইজান আর্মেনিয়া লড়াই একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ যে কোনোভাবেই আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, সেদিকে অবশ্যই নজর দিতে হবে। ইরানের ভিতরে থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে সীমান্তে তাদের কয়েকটি গ্রামের রকেট এবং কামানের গুলা এসে পড়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনী প্রধান কাসিম রাজাই বলেছেন, সংঘাত শুরুর পর থেকেই কিছু গুলা তাদের অভ্যন্তরে এসে পড়েছে এবং সেজন্য উত্তর সীমান্তে সৈন্যদের বিশেষভাবে সজাগ রাখা হচ্ছে। প্রেসিডেন্ট রুহানিও গতকাল বলেছেন, ইরানের ভূমিতে অন্য কোনো দেশের গুলা বা ক্ষেপণাস্ত্র এসে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের শহরে এবং গ্রামে নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী সংঘাত যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তা নিয়ে ইরান উদ্বিগ্ন। দুটি দেশের সাথে তাদের রাজনৈতিক, ঐতিহাসিক এবং জাতিগত যে সম্পর্ক তাতে ইরান কঠিন একটি ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। যদিও নাগরনো কারাবাখের উপর আজারবাইজানের সার্বভৌমত্ব ইরান গোড়া থেকে সমর্থন করে আসছে, কিন্তু অতীতের মতো এবারও ইরান বারবার বলার চেষ্টা করছে এই বিরুদ্ধে তারা কোনো পক্ষ নিচ্ছে না। মীমাংসার মাধ্যমে সংঘাত মিটিয়ে ফেলতে দুই দেশের সরকারের প্রতি টেলিফোনের কথা বলেছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, এমনকি মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন। ভারতের চীনা দূতাবাস এক নজরবিহীন চিঠি পাঠিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমকে স্মরণ করে দিয়েছে। তারা যেন বেইজিং এর সরকারের অনুসৃত ওয়ান চায়না বা এক চীন নীতি থেকে বিচ্যুত না হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র তিন দিন আগে পাঠানো ওই চিঠিতে ভারতের মিডিয়াকে চীন বলছে তাইওয়ানকে যেন কিছুতেই একটি আলাদা দেশ বলে উল্লেখ না করা হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে প্রেসিডেন্ট বলে অবহিত না করা হয়। চীনা দূতাবাসের চিঠি পাওয়ার পর ভারতের বড় বড় মিডিয়া হাউস এবং সংবাদপত্র গোষ্ঠীগুলোকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত কয়েক মাস ধরেই ভারত চীন সীমান্তে সামরিক উত্তেজনা চলছে। জুন মাসে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। তারই মধ্যে এই প্রথমবারের মতো চীনের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে এই ধরনের চিঠি দেওয়া হলো। দিল্লিতে চীনা দূতাবাসের প্রেস সেকশন থেকে পাঠানো ওই চিঠিতে ভারতীয় সংবাদ মাধ্যমকে মনে করে দেওয়া হয়েছে তাইওয়ান চীনের সার্বভৌমত্বে ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর 10 অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে থাকে। 1991 সালের এই দিনটিতে সেখানে ওয়াচাং সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যার মাধ্যমে চিং রাজবংশকে ক্ষমতা থেকে উৎখাত করে রিপাবলিক অফ চায়নার জন্ম হয়। বিবিসি বাংলা জানিয়েছে, তাইওয়ানের সেই জাতীয় দিবস উদযাপনের ঠিক তিন দিন আগে বুধবার ভারতের বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের কর্ণধার বা সাংবাদিকরা চীনা দূতাবাসের কাছ থেকে ওই চিঠিটি পেয়েছেন। মাস তিনেক আগেও ভারতের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শুন উয়ে ডং ও ভারতীয় মিডিয়াকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি সুরেই বলেছিলেন, তারা যেন ভারতকে এক চীন নীতির পুনর্বিবেচনা করার জন্য সওয়াল না হয়। ভারতের সঙ্গে তাইওয়ানের এই মুহূর্তে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দিল্লি ও তাইপেই তে দুপক্ষের বাণিজ্যিক কার্যালয় বা ট্রেড অফিস আছে, যা কার্যত পরস্পরের দূতাবাস হিসেবেই কাজ করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান জাতীয় দিবসে 10 অক্টোবর এবার দিল্লির বিভিন্ন খবরের কাগজেই তাদের পাতাজুড়া বিজ্ঞাপন দেওয়ার বা বিজ্ঞাপনের ক্রুপত্র সংযুক্ত করার পরিকল্পনা ছিল। কোভিড মহামারীতে আর্থিক সংকটে থাকা সংবাদপত্র শিল্পের জন্য সেই বিজ্ঞাপন খুবই প্রয়োজনীয় কোনো সন্দেহ নেই, তবে চীনের হুঁশিয়ারি অগ্রাহ্য করলে ভারতীয় সক্রিয় নানা মোবাইল ফোন সহ চীনা কোম্পানিগুলোর বিজ্ঞাপন তাদের হারাতে হতে পারে, এটিও মিডিয়া হাউসগুলোকে খেয়াল রাখতে হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।